আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের ম্যাথামেটিক্সের ফাইনাল এক্সামের একটি কোশ্চেন পেপার, সঙ্গে এমসিকিউ গুলির উত্তর দেওয়া হলো। এখানে তোমরা লক্ষ্য করো, যেগুলো লাল কালিতে চিহ্নিত করা হয়েছে এগুলো সঠিক উত্তর। এটা তোমরা দেখছো 90 মার্কস ফাইনাল এক্সামের কোশ্চেন এবং 2015 সালের। পাশাপাশি আমি তোমাদের জন্য 2018, 2017, 2016 এই সকল সালগুলির প্রশ্নপত্র ফাইনাল এক্সামের উত্তর সহ আপলোড দিয়েছি। যদি কেউ দেখে না থাকো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে। আমি বিভিন্ন স্কুল থেকে প্রশ্নপত্রগুলো তোমাদের সুবিধার্থে জোগাড় করে এগুলো আপলোড দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখবে। এর থেকে অনেক প্রশ্ন কমন আসবে, এছাড়া তোমাদের একটা ধারণা আসবে যে ফাইনাল এক্সামের কোশ্চেন পেপারটা কেমন হবে। আর এখানে বড় প্রশ্ন যেগুলো এসেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রস্তুতি নেবে এই প্রশ্ন থেকে। আশা করি তোমরা এর মধ্য থেকে অনেক কমন পাবে এবং সব প্রশ্নগুলোই তোমরা লক্ষ্য করবে। লিঙ্ক দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে। এবং পাশাপাশি আরেকটা বিষয় জানাই যে তোমাদের যে টেক্সট বুক আছে, তো এটা তোমাদের ফাইনাল এক্সাম 90 মার্কসের হবে। তো সেক্ষেত্রে তোমাদের টেক্সট বুক থেকে কোন কোন প্রশ্নগুলো প্রস্তুতি নেবে, অর্থাৎ একটি কমপ্লিট সাজেশন দেওয়া হয়েছে। ক্লাস 9 ফাইনাল এক্সাম ম্যাথামেটিক্সের একটি ফুল সাজেশন দেওয়া হয়েছে। তো যদি কেউ দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নেবে। উপপাদ্য, সম্পাদ্য, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত A to Z আলোচনা করা হয়েছে। তোমাদের টেক্সট বুক অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য প্রায় তোমাদের 16 থেকে 18টা উপপাদ্য আছে। আমি তোমাদের জন্য সাজেশন করছি মাত্র 3টি উপপাদ্য। এছাড়া বীজগণিত পাটিগণিতের সংক্ষিপ্ত আকারে সাজেশন দেওয়া হয়েছে। তোমাদের রাশিবিজ্ঞান থেকে এটি একটি খুব সহজ অধ্যায়, তো রাশিবিজ্ঞান থেকে তোমাদের ফাইনাল এক্সামে 10 নম্বরের প্রশ্ন থাকবে। আর 10 নম্বরের জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ সাজেশন আলোচনা করছি, অবশ্যই দেখে নেবে ম্যাথামেটিক্সের ফুল সাজেশনটি। এখন লক্ষ্য করো এই প্রশ্নপত্রটা তোমরা দেখছো, এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই এগুলো প্রস্তুতি নেবে। এখানে তোমরা লক্ষ্য করো লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক এসেছে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। এবং সূচক থেকে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে কোনটি বৃহত্তর সেটা দেখাতে হবে। এটা তোমাদের পাঠ্য বই থেকে এসেছে, কোষে দেখি 2 অধ্যায়ের একেবারে শেষ দাগের শেষ দাগ থেকে এসেছে এই অঙ্কটা। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। আরেকটি রাশিবিজ্ঞান থেকে এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ে কোষে দেখি 11-1-এর একদম শেষ দাগে পেয়ে যাবে এই অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে রাশিবিজ্ঞানের এটি অঙ্ক। এছাড়া জ্যামিতিক প্রশ্নও খুব ভালো এসেছে, তো এগুলো তোমরা প্রস্তুতি নেবে অবশ্যই। এখানে তোমরা লক্ষ্য করো বাস্তব অধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছে, তোমাদের পাটিগণিত থেকে 2টো প্রশ্ন থাকে, একটা উত্তর দিতে হয়, একটা লাভ ক্ষতি থেকে থাকে আর একটা বাস্তব অধ্যায় থেকে থাকে। তো এখানে যে বাস্তব অধ্যায় দেখতে পাচ্ছ 1/5 ও 1/4, এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, একই রকম ভাবে তোমরা অমূলদ সংখ্যা নির্ণয় করা শিখে রাখবে। আর একটা বিষয় বলে দিই তোমাদের, যে বাস্তব অধ্যায় থেকে √2 ও √3 এই দুটো স্থাপন অর্থাৎ সংখ্যারেখা স্থাপন করতে হয় কিভাবে, এটা তোমরা শিখে নেবে, তাহলে তোমরা পাটিগণিত থেকে 4 নম্বর কমন পেয়ে যাবে আশা করি। এ বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে, অর্থাৎ ম্যাথামেটিক্সে যে ফুল সাজেশন সেখানে আমি আলোচনা করেছি, তোমরা চাইলে দেখতে পারো, আমি তোমাদের প্রশ্নপত্রের সঙ্গেও আলোচনা করে দিলাম যে বাস্তব অধ্যায় থেকে যে 4 নম্বরের বড় প্রশ্ন আছে সেটা মূলত মূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, অথবা অমূলদ সংখ্যা নির্ণয় করতে দেয়, কিংবা √2 ও √3 স্থাপন করতে দেয় সংখ্যারেখায়। এইটাই, এই তিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর। এছাড়া এমসিকিউ গুলো খুব গুরুত্বপূর্ণ ওখান থেকে আসে, তোমরা জানো প্রত্যেকে তোমাদের প্রথম ইউনিট হয়েছে এবং ফাইনাল এক্সামে বইটা হবে। এখানে তোমরা লক্ষ্য করো তোমাদের কোষে দেখি 5 অধ্যায় থেকে যে সমীকরণ তৈরি করে সমাধান, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে 10 বছর আগে, এবং একটা লব হরের অঙ্ক আছে, এটাও ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক, দুটোই প্রায় আসে পরীক্ষায়। তো এই দুটো অঙ্ক খুব ভালো করে কষবে তোমরা, এবং সূচক থেকেও বেশ অঙ্ক এসেছে ভালো ভালো।
এখানে লগের অঙ্ক এসেছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, অঙ্কটা ভালো করে করবে লগ থেকে। হ্যাঁ, লগ থেকে দুটো অঙ্ক দেওয়া হয়েছে, এই একটা অঙ্ক দেখতে পাচ্ছ লগের, এবং এটাই হচ্ছে রাশিবিজ্ঞান থেকে বড় প্রশ্ন। তোমরা লক্ষ্য করো, রাশিবিজ্ঞানের বড় প্রশ্ন এই দুটি বড় প্রশ্ন, 4 নম্বর থেকে যে কোনো একটা সমাধান করতে দেওয়া হয়েছে। প্রশ্নটায় লক্ষ্য করো, উপপাদ্য তোমাদের দুটো দেওয়া থাকে, যে কোনো একটা তোমাদের উত্তর দিতে হয়। তো এখানে তোমাদের এই দুটো এসেছে, 24-এর উপপাদ্য এবং 29-এর উপপাদ্য, অবশ্যই ইম্পর্টেন্ট উপপাদ্য দুটো। এখানে প্রয়োগ আছে এবং এখানে সম্পাদ্য দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের পাঠ্য বইয়ে কোষে দেখি 13 এবং কোষে দেখি 14 দুটো অধ্যায় আছে সম্পাদ্যের, দুটো অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন দেবে, যে কোনো একটা সমাধান করতে হবে। আর চাইলে তোমরা যে কোনো একটা অধ্যায় খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে তোমরা একটা কমন পেয়ে যাবে। আর যারা রিস্ক নিতে চাচ্ছ না, দুটো অধ্যায় ভালো করে প্র্যাকটিস করবে, তবে তোমাদের মোটামুটি পাঠ্য বই থেকেই হুবহু সম্পাদ্য উপপাদ্য এসে যাবে পরীক্ষাতে। এটা তোমাদের জ্যামিতিক স্থানাঙ্ক দূরত্ব নির্ণয় থেকে এসেছে অঙ্কগুলো। ১৬ দাগে এগুলি হচ্ছে পরিমিতি, এই পরিমিতি তোমাদের এগুলো। প্রশ্নটা কমপ্লিট হলো, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। যারা ভিডিওটি দেখছো তারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে পূর্বে এরূপ অনেক ভিডিও দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে।